গরিব মুচি অনেক সময় পূর্বে আর্যার শহরে ব্রাম নামক জনে গরিব মুচি রহুথিলা। ব্রাম সারা দিন কাম করি যাহা অর্জন করুথিলা সেথিরে ভল করি গণ্ডে খাই পরিবারকু পোষিবা পরে তা পাখরে কৌণসি বি সঞ্চয় রহুনথিলা। দিনে ব্রাম কিছু পুরোনা জোতা মরামতি করুথিবা বেলে জনে লোক তা পাখকু আসিলা। লোকটি জনে লম্বা ও রহস্যময় লোক থিলা, গোটে টোপি আউ গোটিয়ে বর্ষাতি পিন্ধিথিলা। কেমিতি আছ মিত্র? মু মো জোতা হাড়কু পলিশ করিবাকু চাহে, হেলে মো পাখরে কিছু বি পয়সা নাহি, মতে এক গুরুত্বপূর্ণ স্থানরে সঙ্গে সঙ্গে পৌঁছিবার অছি। মোচি টিকে ভাবিলা, কারণ সেদিন দিন সারা সে গোটিয়ে বি মুদ্রা অর্জন করি নথিলা, হেলে কেমিতি বি সে লোককু সাহায্য করিবা পাই রাজি হেলা। নিশ্চয় আজ্ঞা, মু আপনকু সাহায্য করিবি, দয়া করি বসন্তু, আউ নিজ পাদ স্ট্যান্ড উপরে রাখন্তু। লোকটি বসিলা, আউ ব্রাম তা জোতাকু ভালোভাবে পলিশ করি দেলা। জোতা হলক অন্ধার রাতিরে স্থির পানি পরি চমকুথিলা। হেই গলা আজ্ঞা, ভালো কাম করিছ বন্ধু, তোমার এই ভালো কাম পাই মু তোমাকু ভালো পুরস্কার দেবি। মু জনে জাদুঘর, মু জঙ্গলর সীমারে থিবা ঘরে রুহে, মতে সেনানীর জনে গুরুত্বপূর্ণ জাদুঘরঙ্ক সহ ভেট করিবার অছি, তুমি মো প্রতি এক বড় অনুগ্রহ করিছ। জাদুঘর চুটকি বজাইলা, আউ হঠাৎ ধোঁয়া উঠি এক ছেলি মুচি সামনাকু আসিলা। ব্রাম আশ্চর্য হেলা। এহা এক কুহুক ছেলি, তুমকু কেবল কহিবাকু হেব ছেলি নিজকু হলাও, আউ মো পাই সৌভাগ্য আন, আউ তুমকু পুলে সোনা মুদ্রার শুভ আশীর্বাদ মিলিব। এতক কহি জাদুঘর অন্তর্ধান হইগলা। ওয়াও, মু একো সঙ্গে সঙ্গে চেষ্টা করিবা কথা, ছেলি নিজকু হলা আ মো পাই সৌভাগ্য আন। আউ ছেলি নিজকু হলাইলা, সোনা মুদ্রা সবু চটাণরে গদা হেলা। মোচি আশ্চর্য হেলা। হে প্রভু, লোকটা বাস্তবে সত কথা কহুথিলা, মো সঙ্গে সঙ্গে ঘরকু যাই পরিবারকু কইবি। ব্রাম তা উপকরণ সবুকু বন্ধাবন্ধি কলা, আউ আনন্দরে নিজ ঘর আড়কু চালিলা। চালুথিবা বেলে সে পড়িয়া পাখরে তা খুড়ি ইনগ্রিডর ঘর বাট দেই যাউথিলা। ইনগ্রিড তাকু ছেলিকু কান্ধেই নেই যাউথিবার দেখিলা, আউ তাকু পাটি করি ডাকিলা। এই ব্রাম, আজি মো পাখরে অল্প সময় পাই বসি গপসপ কর। সে মনে মনে ভাবিলা, যাই খুড়ি পাখরে বসিব না নাহি, কারণ সে শীঘ্র শীঘ্র ঘরকু যাই তা স্ত্রীকু কুহুক ছেলি বিষয়ে কহিবাকু চাউথিলা। হেলে মু কান্ধ উপরে ছেলিকু বই বই থকি গলিনি, আউ শোষ বি লাগুছি, যাউছি খুড়িঙ্ক পাখরে কপে চা পিবি, আউ তারপরে ঘরকু যিবি। ব্রাম তা খুড়িঙ্ক ঘরকু গলা, আউ তাঙ্কু ছেলি ধরাই দেলা, আউ তারপরে ভিতরকু গলা। যাহা বি কর, এই শব্দগুড়িকু কহিবনি, ছেলি নিজকু হলা আউ মো পাই সৌভাগ্য আন। ব্রাম আসি তা খুড়ি চা আনিবে বলি অপেক্ষা কলা। আউ অপেক্ষা করুথুবা বেলে ইনগ্রেড ভাবিলা, ব্রাম সেই শব্দগুড়িকু ন কহিবা পাই ছেলিকু কহিলা। সে রোষেই ঘরকু গলা, যেউঠি ছেলি বন্ধা হইথিলা সে ছেলি পাখকু যাই সেই কুহুক শব্দ সবু কহিলা। ছেলি নিজকু হলা আউ মো পাই সৌভাগ্য আন। আউ সঙ্গে সঙ্গে ছেলি নিজকু হলাইলা ও সোনা মুদ্রা ভূমি উপরে গদা হেলা। মোর বহুত কামরে আসিব, মু তাকু ঠকিবার উপায় ভাবিবা উচিত। ইনগ্রেড ব্রাম র চা রে কিছি জড়ি বুটি মিশাই দেলা, আউ তাকু নেই দেলা। সে চা পি ব্রাম সঙ্গে সঙ্গে শোই পড়িলা। মোচি নিঘোড় নিদরে শোইবা মাত্রকে ইনগ্রেড কুহুক ছেলি বদলরে নিজর সাধারণ ছেলিকু নেই রখি দেলা। পরদিন সকালে ব্রাম ছেলিকু তা কান্ধ উপরে উঠাইলা, আউ নিজ ঘরকু চালিলা। সে ঘরে পৌঁছি সোনা মুদ্রা থলিটাকু তা স্ত্রী আগরে রখি দেলা। নিও এই সোনা মুদ্রা গুড়িকু নিও, আউ আজি আমো পাই ভালো ভোজন তৈরি কর। তা স্ত্রী এতে খুশি হেলা যে সোনা মুদ্রা কেউঠু আসিলা পচারিবা বিষয়ে ভাবিলা নাহিঁ, আউ বজারকু চালি গলা। কিছু সময় পরে তার ইচ্ছা হেলা সেই শব্দগুড়িকু ব্যবহার করি ছেলিঠারু কিছু অধিক সোনা মুদ্রা পাইবা পাইঁ। সে সেই শব্দগুড়িকু পুনরাবৃত্তি কলা যাহা জাদুগর কহিথিলা, মাত্র ছেলি পথর পরি পড়ি রহিলা। বড় অখাড়ুয়া কথা, ইহা কাম করু নাই কাইকি? সে সেই কুহুক শব্দগুড়িকু বারম্বার কহিলা, হেলে সবু চেষ্টা বৃথা হেলা, ছেলি টিকে বি হুঙ্কিলা নাহি। মু বাকি থিবা সোনা মুদ্রা খরচ করিবি, আউ সেগুড়াক সরিগলা পরে যাই পুনি থরে জাদুঘরকু খোঁজিবি।
ଅଳ୍ପ କିଛି ଦିନ ପରେ ଯେବେ ସୁନାମୁଦ୍ରାଗୁଡ଼ିକ ସରିଗଲା, ତା ସ୍ତ୍ରୀ କାମକୁ ଯିବା ପାଇଁ ତା ପଛରେ ପଡ଼ିଲା। ସେ ଯାଦୁଗରକୁ ଖୋଜିବାକୁ ବାହାରିଲା। ଶେଷରେ ସେ ଯାଦୁଗରର କୁଡ଼ିଆ ପାଇଲା। ଭିତରକୁ ଯାଇ ଯାଦୁଗର ସହ କଥାବାର୍ତ୍ତା କଲା ଆଉ ତାକୁ କହିଲା କିପରି ନିଜ ପରିବାରର ପୋଷଣ ପାଇଁ ତାର ଧନ ଦରକାର। ଯାଦୁଗର ଜଣେ ସହାନୁଭୂତିଶୀଳ ଲୋକ ଥିଲା। ସେ ମୋଚିର କାନ୍ଧରେ ହାତ ରଖି କହିଲା, ଚିନ୍ତା କରନି ମୋ ବନ୍ଧୁ, ଏଇ ନିଅ ଏକ କୁହୁକ କପଡ଼ା। ଏହାକୁ ନିଜ ବାହାରେ ରଖି କୁହ, ହେ କୁହୁକ କପଡ଼ା, ନିଜକୁ ବିଛାଅ ଆଉ ମୋତେ ଭୋଜନ ଦିଅ। ଆଉ ଏକ ଟେବୁଲ ଭରା ଅତି ସୁନ୍ଦର ଖାଦ୍ୟ ଓ ପାନୀୟ ତୁମ ସାମ୍ନାରେ ଆସି ପହଞ୍ଚିଯିବ। ବ୍ରାମ ଯାଦୁଗରର କଥା ଶୁଣି ଉତ୍ଫୁଲ୍ଲିତ ହେଲା। ସେ ତାକୁ ଧନ୍ୟବାଦ ଦେଲା ଓ ନିଜ ଘରକୁ ଫେରିଗଲା। ବ୍ରାମ ଜଙ୍ଗଲରୁ ବାହାରି ଘର ଆଡ଼କୁ ଚାଲୁଥିବା ରାସ୍ତା ସେହି ପଡ଼ିଆ ବାଟ ଦେଇ ଗଲା ଯେଉଁଠି ତା ଖୁଡ଼ି ରହୁଥିଲା। ସେ ଖୁଡ଼ି ସାଙ୍ଗରେ କୁହୁକ କପଡ଼ାର ଭୋଜନ ବାଣ୍ଟିବାକୁ ମନସ୍ଥ କଲା। ମୁଁ ଏଇ ବାଟ ଦେଇ ଯାଉଥିଲି ଯେହେତୁ ଗତଥର ତୁମେ ଦୟା ଦେଖାଇ ମୋତେ ଚା ପିଆଇଥିଲ। ମୁଁ ଭାବିଲି ଯେ ଏହା ଉଚିତ ହେବ ଯଦି ମୁଁ ସେଇ ଅନୁଗ୍ରହର ପ୍ରତିଦାନରେ ତୁମ ସହ କିଛି ଖାଦ୍ୟ ବାଣ୍ଟେ। ଆଉ କେତେ ଭଲ କଥା, ଭିତରକୁ ଆସ। ତେଣୁ ବ୍ରାମ ଭିତରକୁ ଗଲା ଆଉ ତା ବାହାରେ କୁହୁକ କପଡ଼ାକୁ ରଖି କହିଲା, ହେ କୁହୁକ କପଡ଼ା, ନିଜକୁ ବିଛାଅ ଆଉ ମୋତେ ଭୋଜନ ଦିଅ। ଆଉ ମୁହୂର୍ତ୍ତକ ଭିତରେ ତା ସାମ୍ନାକୁ ଏକ ସୁନ୍ଦର ମେଜ ଆସିଲା, ଯାହା ଉପରେ ଅତି ସ୍ୱାଦିଷ୍ଟ ଖାଦ୍ୟ ପାନୀୟ ସବୁ ରଖା ହୋଇଥିଲା। ଖୁଡ଼ି ଇନକ୍ରେଡ୍ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲା ଆଉ ମୋଚିର ଦୟାପୂର୍ଣ୍ଣ ବ୍ୟବହାର ସତ୍ତ୍ୱେ ତାକୁ ପୁଣି ଥରେ ଧୋକା ଦେବାର ନିଷ୍ପତ୍ତି ନେଲା ଆଉ ତା ଖାଦ୍ୟରେ ଜଡ଼ିବୁଟି ମିଶାଇଦେଲା। ସେମାନେ ଭୋକ ଶାନ୍ତ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ବସି ଖାଇଲେ ଆଉ ସେହି ରାଜକୀୟ ଭୋଜନର ପୂର୍ଣ୍ଣ ଆନନ୍ଦ ନେଲେ। ଶୀଘ୍ର ପୁଣି ମୋଚିକୁ ନିଦ ଆସିଲା, ସେ ଶୋଇପଡ଼ିଲା। ସେ ଶୋଇପଡ଼ିଥିବା ବେଳେ ଖୁଡ଼ି କୁହୁକ କପଡ଼ାକୁ ନେଇଯାଇ ତା ବଦଳରେ ସାଧାରଣ କପଡ଼ା ରଖିଦେଲା, ପୁଣି ଥରେ ତାକୁ ବୋକା ବନେଇଲା। ପରଦିନ ବ୍ରାମ ଘରକୁ ଫେରିଲା ଆଉ କପଡ଼ାକୁ ନିଜ ବାହାରେ ପକାଇ କୁହୁକ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ କହିଲା। ଏଥରକ କୁହୁକ ଶବ୍ଦ କାମ କଲା ନାହିଁ ଆଉ ମୋଚି ଏକ ପାଳଭୂତ ପରି କୋଠରୀ ମଝିରେ ଠିଆ ହୋଇ ରହିଲା। ତା ସ୍ତ୍ରୀ ତାକୁ ଦେଖି ଭାବିଲା ଦାରିଦ୍ର୍ୟ ତାକୁ ପାଗଳ କରିଦେଲା ନା କ'ଣ, ଆଉ ସେଠୁ ଅନ୍ୟ କକ୍ଷକୁ ଚାଲିଗଲା। ଏହା ଅସମ୍ଭବ, ମୁଁ ନିଶ୍ଚିତ ଯେ ଖୁଡ଼ି ମୋତେ ଧୋକା ଦେଉଛି। ବ୍ରାମ ପୁଣି ଥରେ ଯାଦୁଗରର ଘରକୁ ଗଲା। ସେ ତା ସହ ଘଟିଥିବା ସବୁ କଥା ଯାଦୁଗରକୁ କହିଲା ଏବଂ ତାକୁ ଅନୁରୋଧ କଲା ତାକୁ ସାହାଯ୍ୟ କରିବାକୁ। ଦୟାଳୁ ଯାଦୁଗର ତାକୁ ପୁଣି ଥରେ ସାହାଯ୍ୟ କରିବାକୁ ରାଜି ହେଲା। ସେ କହିଲା, ମୁଁ ଯେମିତି କହୁଛି ସେମିତି କର, ଆଉ ଏହି କୁହୁକ ପରକୁ ନିଅ। ଫେରିବା ବାଟରେ ତୁମ ଖୁଡ଼ି ପାଖକୁ ଯାଅ ଆଉ ତାକୁ କୁହ ଯେ ଏହି ପର ସବୁ ମନ ଇଚ୍ଛା ପୂରଣ କରିବ, ଯେତେ ହୃଦୟ ଚାହିଁବ। ଆଉ ତାକୁ ଏହି ଶବ୍ଦ କହିବାକୁ କୁହ, ହେ କୁହୁକ ପର, ମୋ ଇଚ୍ଛା ପୂରଣ କର। ଆଉ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପର ତାକୁ ଅନ୍ତହୀନ ଭାବେ କୁତୁକୁତୁ କରିବା ଆରମ୍ଭ କରିବ। ଓ ଧନ୍ୟବାଦ ଦୟାଳୁ ସାର୍। ଆଉ ମନେ ରଖ, ତୁମେ ଏହାକୁ ବନ୍ଦ କରିପାରିବ କହି କୁହୁକ ପର ମୋ ଇଚ୍ଛା ପୂରଣ ହୋଇସାରିଛି ଆଉ କୁତୁକୁତୁ ବନ୍ଦ ହେଇଯିବ। ରାମ ଆଉ ଥରେ ଯାଦୁଗରକୁ ଧନ୍ୟବାଦ ଦେଲା ଆଉ ଖୁଡ଼ି ଇନଗ୍ରିଡ୍ର ଘର ଆଡ଼କୁ ଚାଲିଲା। ସେ ପଡ଼ିଆ ବାଟ ଦେଇ ଖୁଡ଼ି ଘରକୁ ଗଲା ଆଉ ତାକୁ କୁହୁକ ପର ବିଷୟରେ କହିଲା। ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେହି ସ୍ତ୍ରୀ ମୋଚିର ଫାନ୍ଦରେ ଫସିଗଲା ଆଉ ସେହି ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ କହିଲା, ହେ କୁହୁକ ପର, ମୋ ଇଚ୍ଛା ପୂରଣ କର। ପରଟି ପବନରେ ଭାସିଲା ଆଉ ସହସା ତାକୁ କୁତୁକୁତୁ କରିବା ଆରମ୍ଭ କରିଦେଲା। ଖୁଡ଼ି ଇନଗ୍ରେଡ୍ ହସିଲେ ଆଉ ଏସବୁ ଅସହ୍ୟ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ହସି ଚାଲିଲେ। କେବଳ ଗୋଟିଏ ସତ୍ତରେ ମୁଁ ଏହାକୁ ବନ୍ଦ କରିବି। ତୁମେ ଯାହା ବି ଚାହିଁବ କରିବି, ମୁଁ ତୁମକୁ ତାହା ଦେବି। ଏବେ ଠିକ ଅଛି, ଦୟାକରି ମୋତେ ଫେରାଇ ଦିଅ ଯାହା ନ୍ୟାତ ମୋର, ଆଉ ମୋତେ ମୋ କୁହୁକ ଛେଳି ଓ କୁହୁକ କପଡ଼ା ଫେରାଇ ଦିଅ। ତାପରେ ବ୍ରାମ ରୋଷେଇ ଘରକୁ ଧାଇଁଗଲା ଆଉ କପଡ଼ାକୁ ଧରି ପକେଇଲା ଓ ଛେଳିକୁ ନିଜ କାନ୍ଧରେ ଲଦି ବୋହି ଆଣିଲା। ସେ ରୋଷେଇ ଘରୁ ବାହାରିଲା ଆଉ କହିଲା, କୁହୁକ ପର, ମୋ ଇଚ୍ଛା ପୂରଣ ହେଇଛି। ଆଉ କୁହୁକ ପର ତା ଚାରିପଟେ ପବନରେ ଘୁରିଲା ଓ ତାକୁ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ କରି କୁହୁକମୟ ଭାବରେ ତା ଘରକୁ ପଠାଇ ଦେଲା। ସେ ଘରେ ପହଞ୍ଚିଲା ଆଉ ତା ସ୍ତ୍ରୀକୁ କୁହୁକ ଛେଳି ଓ କପଡ଼ାକୁ ଦେଖେଇଲା। ତା ସ୍ତ୍ରୀ ଅତି ଆନନ୍ଦିତ ହେଲା ଆଉ ତାକୁ କୁଣ୍ଢେଇ ପକେଇଲା। ପରେ ସେମାନେ ସୁସ୍ୱାଦୁ ଖାଦ୍ୟ ଖାଉଥିବା ବେଳେ କୁହୁକ ଛେଳି ଓ କପଡ଼ାର ସଦ୍ବ୍ୟବହାର କିପରି କରିବେ ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କଲେ।
ସେମାନେ ତା ମୋଚି ବ୍ୟବସାୟକୁ ଆଗକୁ ବଢ଼ାଇବା ପାଇଁ ସୁନା ମୁଦ୍ରାର ବ୍ୟବହାର କଲେ ଆଉ ସହରର ଗରିବ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବାରେ ମଧ୍ୟ ଖର୍ଚ୍ଚ କଲେ। ଆଉ ତା ଖୁଡ଼ି ଇନଗ୍ରିଡ୍‌ଙ୍କର କ'ଣ ହେଲା? କେଉଁଠୁ ଆସି ସେହି ପର ଏବେ ବି ତାଙ୍କ ଘର ଚାରିପଟେ ଘୁରି ବୁଲେ। ଆଉ କେବେ ସେ ଠକିଥିବା ଗରିବ ଓ ଅଭାବଗ୍ରସ୍ତ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ବାଧ୍ୟ କରେ।